দুই হাজার সালের নির্বাচনী ইশতেহারে দুই সালের মধ্যে দেশকে উন্নত দেশে পরিণত করার ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগ তার আগে দুই সালে নির্বাচনী ইশতেহারে যেসব প্রতিশ্রুতি ছিল সেগুলোই ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে উন্নয়নশীল দেশের স্বীকৃতির পর এখন লক্ষ্য দুই সালের মধ্যে মধ্যমায়ের দেশ আগামী নির্বাচনকে সামনে রেখে ওই ধারাবাহিকতাতেই ইশতেহার তৈরির কাজ করছে আওয়ামী লীগ বছরের শেষ দিকে অনুষ্ঠেয় নির্বাচনের প্রায় তিন মাস আগেই ইশতেহারের ঘোষণার পরিকল্পনা তাদের সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স এবং মাদক ব্যাপারে মাদক নেশাতে আজকে নেশাগ্রস্ত হয়ে আজকে দেশের একটা জেনারেশন ইয়ং জেনারেশন তারপরে ধ্বংসের দ্বার টানতে এটার বিরুদ্ধে আমাদের বলিষ্ঠ ভূমিকা থাকবে যেটাকে নির্মূল করতে হলে সমাজে স্বস্তি আসবে পরিবারে স্বস্তি আসবে দেশের জন্য মঙ্গল হবে দেশের প্রবৃদ্ধি যেন দুই অঙ্কে পৌঁছায় সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপের ঘোষণা থাকবে ইস্তেহারে দ্বিতীয় পদ্মা সেতু এটা আসতে পারে যমুনা নদীর উপর আর একটা সেতু সেটাও দ্বিতীয় সেতু তারপর স্যাটেলাইট আমরা তো বঙ্গবন্ধু স্যাটেলাইট একটা উৎপাদন করছি আর একটা আসতে পারে ঢাকা সিটিকে এই যানজট নিরসনের জন্য তারপরে মেট্রোরের করারও পরিকল্পনা আমাদের আছে এগুলো আসবে এবং এর সাথে আরও সার্বিক যেগুলো আপনার জনগণের উপকার হবে জনগণের জন্য সহজতর উপায় সব কিছু ক্ষেত্রে সেই বিষয়গুলো আমরা বিবেচনা রাখবো দেশের প্রতিটি মানুষের সাংবিধানিক ও মৌলিক অধিকার যেন রক্ষা হয় সে বিষয়টিও ইশতেহারে জোরালোভাবে থাকবে বলে জানিয়েছে আওয়ামী লীগ ওবায়দুল রশিদ চ্যানেল আই ঢাকা